কার্যত দুই কালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে গিয়েছে, একদিকে আটকানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে মৃতদেহ বের করে আনার চেষ্টা। পিয়ালি রয়েছে আমাদের অপর প্রতিনিধি, পিয়ালির কাছে যাব। পিয়ালি, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি অবস্থা? আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে দেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দেহ উদ্ধার করে এই মুহূর্তে পুলিশ বাইরে বের করে নিয়ে এসেছে এবং দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের যে সববাহী গাড়ি, সেই গাড়িতে করে দেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। বেশ খানিকক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ, সেই ছবি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তুমুল উত্তেজনা এই মুহূর্তে, কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং ইতিমধ্যেই দেহ নিয়ে গেল পুলিশ, দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, চলে যাবো অয়নের কাছে। অয়ন, কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, কি দেখতে পাচ্ছ ছবি এই মুহূর্তে, কি পরিস্থিতি? দীর্ঘ বেশ কয়েক ঘন্টার টানাপোড়েনের অবসান, অবশেষে এখান থেকে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বের করে নিয়ে যেতে সমর্থ হলো পুলিশ। পুলিশের সঙ্গে দফায় দফায় বিজেপি নেতাদের কথা কাটাকাটি, বচসা, উত্তেজনা, মৃতদেহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মতো অনেকগুলি ঘটনার সাক্ষী ছিলাম সকাল থেকে। তারপরে এই মুহূর্তে মিনিট পাঁচেক আগে পুলিশের বিশাল ফোর্স, যেমনটা আমরা বারবার বলছিলাম, তারা গোটা এলাকাটিকে কার্যত কর্ডন করে রেখে বিজেপির কর্মী সমর্থকদেরকে এই গোটা ব্যাপারটা থেকে খানিকটা দূরে রেখে একদম মানব প্রাচীর তৈরি করে ভেতর থেকে মৃতদেহ বের করে নিয়ে এলো এবং তারপর সেই মৃতদেহ মিনিট পাঁচেক আগে আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে পুলিশের পার্সেল ভ্যানে রওনা হলো। সেখানেই ময়নাতদন্ত হবে অর্জুন চৌরাসিয়ার।